হাই বন্ধুরা, আজকে আমার ছেলের মন মেজাজ ভালো নেই, একটু মুডটা অফ আছে, পড়াশুনো নিয়ে একটু বেশি বকাবকি করে ফেলেছি, যে জন্যে খুব একটা মুড ভালো নেই। দেখি মুডটা ঠিক করার চেষ্টা করি। এসছিস? মাথা ঠান্ডা হয়েছে? নে তোর মাথা ঠান্ডার জিনিস। একটু পড়াশুনো নিয়ে বকেছি বলে এত রাগ করিস তুই? একটু রেখে রেখে খা, ওটা ঠান্ডার বোতল। কেন, কি হয়েছে? আমি তো খেলছি। হ্যাঁ তো কি, তুমি এগুলো কেন রেখেছো? ও এগুলো এগুলো গুছাচ্ছি আমি, দাঁড়া, এগুলোর একটা দরকার ছিল, ওগুলোই রেখেছি, পরে গুছিয়ে রাখবো। তুই তো বাইরে খেলছিলিস, ওই জন্য আমি নিয়ে বসেছি। তো বা মাথা গরম ছিল বলে হয়ে গেছে, বানানো হয়ে গেছে, এইবারে গুছিয়ে রাখছি, দাঁড়া। তুই ঘরে খেলবি তো তাহলে? মাথা ঠান্ডা হয়েছে তো? এখনো মাথা ঠান্ডা হয়নি? এত দেব না আমি। ও খুব চালাক, ওইটুকু খাও, ওইটুকুই খাও। বেশি খেলে গলা বসে যাবে, ওগুলো তো ঠান্ডা লাগে। কি ফেলে দিবি তুই এগুলো? আরে কি মুশকিল, খাবি না, খাবি না, ঢেকে ঢেকে দে, ফেলবি না। ওইটুকু পুরোটা তোকে খেতে হবে? যদি ঠান্ডা লেগে যায় মুশকিল আছে, তুই তো রেখেও খেলি না একটু, ডাইরেক্ট ঠান্ডাটা খেতে থাকছিস। একটু রেখে রেখে খা। বুঝেছি, খেয়ে নে, আমি রাখছি। কেমন হয়েছে সেটা তো একবারও বললি না। এগুলো কি বলতো? রাখি। ও বুঝতে পেরেছিস এগুলো? মা বানায়, একটু দেখিস, একটু বলিস না যে কেমন হয়েছে। আগে প্যাকেটিং করতে যাব। প্যাকেটিং করে ফেলেছি তো। ভালো হয়েছে তো? ঠিক আছে, গুছিয়ে রাখছি। সন্ধ্যাবেলা পড়তে বসবি তো? জিনিস কিন্তু আমি তোকে দিলাম, এবার সন্ধ্যাবেলা পড়াটা পড়তে বসবি? সন্ধ্যাবেলা পড়তে বসবি? যত পড়তে বসা নিয়ে যত রাজ্যের প্রবলেম না? ঠিক আছে, তোর বাবা আসবে, বাবা বুঝবে। এক কাজ কর না, তুই একটু ওই প্যাকেটটা নিয়ে এসে এগুলো একটু এর মধ্যে গুছিয়ে রেখে দে না, গুছিয়ে রেখে দে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেখে দে রেখে দে, তুই খেয়াল, আমি গুছিয়ে নিচ্ছি, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আমি গুছিয়ে নিচ্ছি। গুড বয়, খালি মার সাথে ঝগড়া করে। দেখি মুখটা একটু, কি দেখি মুখটা একটু, একটুখানি মুখটা দেখি, কি করছো? কি মাথা গরম ঠান্ডা হয়েছে? দেখি একটু স্মাইলি স্মাইলি মুখটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গুছিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। বাবা কত বড় ঢেকুর!
এগুলো গুছিয়ে নে, খেল, তারপরে সন্ধ্যাবেলা পড়তে বসবি। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, কোনো কিছু খেলা ঠেলা হবে না, আসবে দেখা যাবে।